এখনই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর, রাশিয়া ও ইউক্রেনের দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে, চলছে গোলাগুলির লড়াই, নিহত ও আহত প্রচুর, চলছে উদ্ধার কাজ। রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইতিমধ্যে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে দুটি শহরের নিয়ন্ত্রণ দাবি করেছে। এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কিয়েভে 7 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছে। এরই মধ্যে কিয়েভ, খার্কিভ সহ ইউক্রেনের একাধিক এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে কিয়েভের এয়ার সাইরেন, এর ফলে বোঝা যাচ্ছে শহরটিতে আক্রমণ হয়েছে ও এয়ার সাইরেনের দখল নেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দেশের সামরিক আইন জারি করেছে এবং বলেছেন যে রাশিয়া ইউক্রেনের পরিকাঠামো এবং দেশটির সীমান্তরক্ষীদের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে রাশিয়ার নৃশংস সামরিক হামলার ফলে রাজধানী কিয়েভ ছেড়ে পালাচ্ছে মানুষ, বিভিন্ন মহাসড়কে জ্যাম লেগে গিয়েছে ভোর থেকে, যেভাবে পারছেন সাজানোর সংসার ঘরবাড়ি পিছনে রেখে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। মস্কোর স্থানীয় সময় অনুযায়ী সকাল 5:55 ইউক্রেনে সামরিক হামলার ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েক মিনিট পরে ইউক্রেনে প্রথম গোলা নিক্ষেপ হয়। একে একে উড়েতে থাকে ক্ষেপণাস্ত্র, সঙ্গে সঙ্গে রাজধানী কিয়েভে এমার্জেন্সি সাইরেন বাজানো হয়। গোলা এবং ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে চারদিক। শাস্ত্রকালে ঘুম থেকে জেগে দিশেহারা হয়ে পড়েন ইউক্রেনের নাগরিকরা। হামলা হয়েছে এটা বুঝতে পারার পরে যতটা সম্ভব জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন সকলে, ফলে এক্সপ্রেসওয়েতে বা মহাসড়কগুলিতে গাড়ির দীর্ঘ জ্যাম দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জনগণের আতঙ্কের কথা ফুটে উঠেছে। অনেকে জানিয়েছেন হামলা হওয়ার ফলে তারা বোমা নিরোধক আশ্রয় কেন্দ্রে এবং বেসমেন্টে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।